بسم الله الرحمن الرحيم. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین وعلی آلہ واصحابہ وبارک وسلم. سبحانک لا علم لنا الا ما علمتنا انک انت العلیم الحکیم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমুদ্দিন দারুল উলুম ফোর্সকেয়ার মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রা। সম্মানিত ইকরা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম, আপনাদের প্রশ্ন এবং আপনাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্নের মাধ্যমেই ইসলামিক কিউএনএ এক প্রশ্ন উত্তরের এই প্রোগ্রামটি আলোকিত হচ্ছে। আমরা আশা করব 10-15 মিনিট পর্যন্ত ইনশাআল্লাহ অজুর বিভিন্ন বিষয়ে মানে কীভাবে করতে হয়, পাখি না পাবে কীভাবে হাসিল করতে হয়, এই বিষয়ের উপর আলোচনা করবেন। এরপরেই ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন এবং কল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال النبي صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমরা জানি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত নামাজ ফরজ হয়েছিল 50 ওয়াক্ত। মেরাজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের অনুরোধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বার আল্লাহর সাথে মুলাকাত করার ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে 5 ওয়াক্ত করে কম করে শেষ পর্যন্ত নামাজ ডেইলি 5 ওয়াক্ত ফরজ রাখা হয়েছে। এবং লাস্টে বলা হয়েছিল তিলকা খামসুন বা তিলকা খামসুন, যে পৃথিবীর মানুষেরা নামাজ পড়বে 5 ওয়াক্ত কিন্তু তাদেরকে সওয়াব দেওয়া হবে 50, পড়ার বেলায় 5, সওয়াবের বেলায় 50। এত গুরুত্বপূর্ণ নামাজ যেটি ফরজ করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একদম কাছে নিয়ে নামাজ ফরজ করলেন আসমানে। আবার শুরুতে 50 ওয়াক্ত থাকলেও সুপারিশের মাধ্যমে কমিয়ে পড়ার বেলায় 5, সওয়াবের ক্ষেত্রে 50, এটাই নামাজের বেলায়। আমরা আরও জানি মানুষ মারা যাওয়ার পরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটি হবে নামাজের হিসাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো নামাজ সঠিক বের হয়ে যায় তাহলে ওই ব্যক্তির বাকি সবগুলো খুবই সহজ করে দেওয়া হবে, সহজ করে দেওয়া না উনি কামিয়াব। আর যাদের নামাজের বেলায় সমস্যা হবে তাদের বাকি সাবজেক্টগুলোরও হিসাব নেওয়া হবে অত্যন্ত কঠিন এবং ওই ব্যক্তি বাঁচার উপায়টা অত্যন্ত কম। কারণ আরেকটি হাদিসে বলা হয়েছে মান্নু খিসাফিল হিসাবি উযিবা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে যে কথাগুলো উম্মতকে বারবার সতর্ক করেছেন সেই বিষয়টি ছিল নামাজ। বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতের সময় মৃত্যুর পূর্বক্ষণে বারবার এই শব্দ রিপিট করেছিলেন الصلاة 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 ہے امر امترا تمرا نمازر پتی جتنا بان ہوبے نمازر پتی جتنا بان ہوبے একজন বালিগ হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত সময় তোমাদের হুঁশ থাকে সর্বাবস্থায় নামাজ পড়তে হয়, নামাজের কোনো মাপ নাই। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে ইশারা ও সিজদা দিয়েও নামাজ পড়তে হয়। এই গুরুত্বপূর্ণ নামাজ কবুল হওয়ার জন্য তার বেশ কয়েকটি শর্তের মধ্যে থেকে একটি শর্ত হলো তাহারত, আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। আজকের আমাদের আলোচ্য বিষয় সেই পবিত্রতার অন্যতম একটি, যার নাম হলো উজু। আজকে উজু নিয়ে আমরা কথা বলবো। আমরা অনেকেই উজু করি, কিন্তু সঠিকভাবে সুন্নত তরিকা মতো যে উজুর মাধ্যমে সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাওয়ার কথা, যে উজুর মাধ্যমে আমাদের বডির মধ্যে সৌন্দর্যতা ফিরে আসবে এবং কঠিন কিয়ামতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে পরিচয় করার একমাত্র মাধ্যম হলো এই উজু। এই মর্মে একটি হাদিস বুখারী শরীফে, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ উম্মত থাকবে, আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেওয়ার পূর্বে আল্লাহ নবী একটি প্রশ্ন করলেন, বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি পরে দিতেছি, আমার একটি প্রশ্নের উত্তর তুমি আগে দাও। প্রশ্নটি হলো, যদি কারো এরকম গুড়া হয় যে গুড়া তার বডির কালার ডিফারেন্ট হলেও কপালের মধ্যে তার সাদা আর পায়ের মধ্যে সাদা, একটি লাল অথবা কালো বা অন্য কালারের গুড়ার কপাল সাদা এবং চারটি পায়ের অংশটা সাদা, ওই গুড়াটা যদি আরও হাজারো গুড়ার মধ্যে থাকে, তাহলে সে তার গুড়াকে তার ওই সাদা মার্কের কারণে সে পরিচয় করতে পারবে কিনা পারবে না? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এই গুড়াটা একটু ডিফারেন্ট, তার কপালও সাদা, চারটি পায়ের মধ্যেও সাদা, এটা দূর থেকে সে খুব সহজেই তার গুড়াকে হাজারো গুড়ার মধ্যে সে ওই মার্ক দেখেই, ওই চিহ্ন দেখেই সে তার গুড়াকে পরিচয় করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আসো, তোমার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। তুমি কি জানো আমার উম্মতের যারা ওযু করে নামাজ পড়ে, তাদের ফেরেশতা তাদেরকে ডাকবেন কঠিন কিয়ামতে, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালুন, গুররাম মুহাজ্জালিন। কঠিন কিয়ামতে আমার উম্মতদেরকে ডাকা হবে, ওই অবস্থায় তারা গুররাম মুহাজ্জালিন হবে। অর্থাৎ ওযুর পানি, যে সমস্ত অঙ্গ ওযুর পানি দৌত করা হয়, আমরা আমাদের মুখ দৌত করে থাকি, হাত কনুই পর্যন্ত দৌত করে থাকি, পা ঘণ্টা পর্যন্ত দৌত করতে থাকি, এই অজুর পানির চিহ্নের কারণে ওই চেহারা, হাত এবং পা জলমল করতে থাকবে, শাইনিং করতে থাকবে, চমক থাকবে। এই জলমল এবং শাইন দেখেই আমি আমার উম্মতদেরকে খুব সহজভাবে আমি তাদেরকে চিনতে পারবো। এই হাদিসটা আমরা যদি সামনে রাখি, তাহলে কঠিন কিয়ামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনার এবং নবীজির শাফাআত সুপারিশ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ওযু। আমরা যত সুন্দরভাবে ওযু করব, আমাদের গুনাহ মাফ হবে, পাশাপাশি কঠিন কিয়ামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনার উপায় সহজ হয়ে যাবে। সেই হিসাবে আমরা আজকে হাদিসের আলোকে আমরা ওযু কীভাবে করব এই বিষয়ে আমরা করতে যাব ইনশাআল্লাহ। আমি কোরআনে করিমের একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুল মায়েদার আয়াত নম্বর 6। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যে হে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করবে, নামাজের পূর্বে তোমাদের যে কয়েকটি কাজ করতে হবে, তোর মধ্যে একটি কাজ হলো ওযু। এবং ওযু কীভাবে করবে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, চারটি কাজ অবশ্যই করতে হবে। ফাগসিলু ওয়ুজুহাকুম, প্রথমে তোমরা তোমাদের পুরা মুখ ধৌত করতে হবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং দুনো হাত কনুই পর্যন্ত ধৌত করতে হবে। ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নম্বরে তোমাদের মাথা মাসা করতে হবে। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং ফাইনালি তোমাদের উভয় পা তখনু পর্যন্ত, ঘণ্টা পর্যন্ত অবশ্যই তোমরা দৌত করতে হবে। علماء کرام ای چٹی کاز تو فرضی بولچن بٹ امرا شدو ای چٹی کاز نا آرو کسو اتیک جو کاز کری کینا نبی کریم صلی اللہ علیہ وسلم پریکٹیکل عملر মাধ্যমে আমাদেরকে ওযু শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে کرامের এক জাগ সাহাবায়ে کرام ওনারা ঘরে ঘরে গিয়ে বাজারে গিয়েও বুখারী শরীফে হাদিস আপনি খুলেন দেখবেন সাহাবায়ে کرام ঘরে ঘরে গিয়ে বাজারে বসে লোকদেরকে ডেকে সবার সম্মুখে প্র্যাকটিক্যাল ওযু করে প্রশিক্ষণ দিয়েছেন যে সমস্ত সাহাবায়ে کرام ওযুর প্রশিক্ষণ দিতেন তার মধ্যে থেকে অন্যতম ছিলেন হযরত عثمان رضی اللہ تعالیٰ عنہ، حضرت جابر رضی اللہ تعالیٰ عنہ، حضرت ابو رضی اللہ تعالیٰ عنہ، حضرت ابن عمر رضی اللہ تعالیٰ عنہما ایوے بڑو بڑو صحابہ کرام ابو حمید ساعدی شہ بڑو بڑو صحابہ کرام انہارا کنتو پریکٹیکل ওযু শিক্ষা দিতেন এজন্য ওযু শিখতে হয় আমরা অনেক সময় মক্তবে ছোটবেলা শিখেছি পরবর্তীতে হয়তো আর আমরা খুব যাচাই বাছাই না করে আমরা ওই পুরাতন পদ্ধতি ওযু করতেছি বাট ওযুর মধ্যে এমন কিছু কাজ রয়েছে যদি অনেক সুন্নত কাজ রয়েছে মুস্তাহাব কাজ রয়েছে ফরজ তো আছেই এই সবগুলো যদি আমরা কভার করি ওযুর মধ্যে যে কতিপয় সুন্নত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি একটি সুন্নতের উপর কেউ আমল করে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শাহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন সেজন্য আমরা প্রত্যেকটি কাজে সুন্নতের অনুসরণ করব বিশেষ করে ওযুর ক্ষেত্রে আমরা অবশ্যই সুন্নত পালন করে আমরা ওযু করব এবার আসি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওযু কিভাবে শিক্ষা দিয়েছেন কারণ এই আয়াত বলতেছে ওযু করতেই হবে এবং নবী করিম বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওযু ব্যতীত পাক পবিত্রতা ব্যতীত গোসলের প্রয়োজনীয়তা গোসল আর না অন্তত পক্ষে ওযু তো করতেই হবে এই পবিত্র না হওয়া পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না দিনের নামাজ হোক রাতের নামাজ হোক মহিলা অথবা পুরুষ যে কেউই নামাজ পড়েন না কেন মুকিম হন বা মুসাফির হন আপনি পুরুষ হন বা মহিলা হন একা নামাজ পড়েন বা জামাতে পড়েন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কোনো প্রকার নামাজ কবুল হবে না ইভেন সিজদা তিলাওয়াত কোরআনে করিমের 14টি আয়াত রয়েছে যেগুলো তিলাওয়াত করলে সিজদা দিতে হয় এই সিজদা তিলাওয়াতের জন্য সালাতুল জানাজা যেখানে সিজদা নয় যেখানে রুকু নাই নামাজের কিছু কতিপয় ইয়ে রয়েছে সালাতুল জানাজা সেই সালাতুল জানাজার জন্য আপনাকে অবশ্যই ওযু করতে হবে ওযু ব্যতীত কোনো প্রকার নামাজ কবুল হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু লা ওযু আলা মান লাম ইউযকির ইসমাল্লাহি আলাইহি বিসমিল্লাহ না পড়লে ওযু হবেই না বলতে ওযু পরিপূর্ণ হবে না ওযুর পুরা সওয়াব পাওয়া যাবে না এবং শুরুতে যদি আমরা বিসমিল্লাহ না পড়ি তাহলে শুধুমাত্র ওযুর অঙ্গগুলো পাক হবে পুরো বডিও পাক হবে না এবং এই ওযুর মাধ্যমে গুনাহ মাফ হবে না এজন্য আমরা যেন শুরুতে বিসমিল্লাহ পড়া যেন না বলি আমরা অনেকেই ওযু করি যদি প্রশ্ন করা হয় আপনি হয়তো জানেন দেখবেন অনেক সময় ভুলবশত আপনি হয়তো বিসমিল্লাহ পড়েন না এজন্য আমরা অবশ্যই বিসমিল্লাহ পড়ব প্রশ্ন হলো বাথরুমে আপনি ওযু করতেছেন সেখানে কি ভিতরে বিসমিল্লাহ পড়তে পারবেন তো আমাদের বাথরুমে যেখানে আমরা সিঙ্গে ওযু করি পাশে কমেট রয়েছে বাট কমেটটা ফ্লাশ করার পরে আপনি কিন্তু এটা এখন বাথরুমে যে সময় ইউজ করেন তখন এটা বাথরুম মানে ওযু যে সময় ইউজ করেন তখন এটা ওযুখানা হিসাবেই ধরে উলামা একরাম বলতেছেন বিসমিল্লাহ আপনি বলতে পারবেন বাট আরও উত্তম হবে আপনি ঢুকার সময় আপনি বিসমিল্লাহ বলেই আপনি ঢুকে যান গিয়েই আপনি আর বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন এরকম জরুরি নয় তো আপনি যে সময় ঢুকতেছেন ওযু করার জন্য বাইরে থেকে যদি ঢুকেন তাহলে বিসমিল্লাহ বলেই আপনি ঢুকে গেলেন তারপরে আপনি আবার আচ্ছা বিসমিল্লাহ কীভাবে বলবেন তো শুধু বিসমিল্লাহ বললেই চলে সেখানে বিসমিল্লাহি আলিল আযীম বলে যে দোয়া আপনার শুধু শিখেছেন এটা পড়া মোটেই জরুরি নয় শুধু বিসমিল্লাহ বললেই চলবে সহজ এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনো হাত দৌত করতেন কবজি পর্যন্ত তিনবার তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করতেন নাকে পানি দিতেন তিনবার তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মুখ দৌত করতেন এর আগ পর্যন্ত যেগুলো করলাম এগুলো সুন্নত বিসমিল্লাহ বললাম হাত কবজির মতো তিনবার দৌত করলাম তারপরে কুলি করলাম নাকবানি দিলাম এগুলা কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতে সুন্নত আমরা যে মাসলা বলবো যদিও সেখানে ভিন্ন মত থাকতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের আলোকে যে গ্রহণযোগ্য মতামত সেই মতামত অনুযায়ী আমি বলতেছি তো এরপরে এই প্রথমে শুরুতে যেগুলো করলাম এগুলো সুন্নাত, তারপরে পুরা মুখ দৌত করা হয়। এটা কিন্তু চারটি ফরজের মধ্যে থেকে অন্যতম একটি ফরজ, কারণ কোরআনে করিমে চারটি কাজের কথা বলা হয়েছে, যার ফলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ মেজরিটি সাহাবা তাবিন তবে তাবি উলামা একরাম মনে করেন এই চারটি ফরজ, আর বাকি যে কাজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেগুলো করেছেন সুন্নাত হিসাবে। তো আপনি পুরা মুখ আপনি দৌত করলেন। মুখ দোয়ার ক্ষেত্রে কিন্তু এখানে খুব কেয়ারফুল থাকতে হবে আপনাকে, চুলের গুঁড়ি থেকে নিয়ে একবারে কটন নিচ পর্যন্ত এবং কানের লতির এই সাইড পর্যন্ত দৌত করতে হয়, এবং দোয়ার সময় আপনার চোখের সাইডগুলো যেন আপনার ভালোভাবে দৌত করেন, এখানে যেন কোনো একটি জায়গা যেন শুকনো থাকে। এই জিনিসটা তো আমরা মোটেই আমরা কমই করব না। এই পর্যন্ত হলো আমাদের শুরু করলাম, ইনশাআল্লাহ আমরা আরও কন্টিনিউ করব, এবং অযুটা যেন আমাদের প্রপার হয়। আমরা জাস্ট শুরুতে একটি কাজ আমরা করলাম ফরজ, মুখ দৌত করলাম, বাকিগুলো আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। জাযাকুমুল্লাহ খায়ের। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, যেহেতু চার ফরজের মধ্যে আমরা একটা ফরজ পর্যন্ত পৌঁছে গেছি ইনশাআল্লাহ। আমরা বাকি আরও শুনবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমার মুফতি সাহেবের কাছে একটা জিনিস দেখাইলাম, আমরা যখন রোজার নামাজ পড়ি তো রোজার নামাজ পড়ি ওখান বেগাচ্ছে তো উড়িয়া গিয়ে আমরা সন্ধ্যে যাই রোজার নামাজও জুতা পাওয়ার কিয়া তো রোজার নামাজ ওই পড়ি। আচ্ছা, আর কোনো বললে তো ভালো হয়, কিন্তু ওখান জমিনও বা বন্ধ বা বিছানার মাঝে আমরা পড়ি আর জুতা উইতায় লইয়া নামাজ পড়িলাম, ওই পড়ি ওটা তো একটা। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুন। জাযাকাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন হলো জানাজার নামাজ বিশেষ কোনো কারণে জুতা পায়ে রেখে কি পড়া যাবে? যদি জুতার মধ্যে কোনো নাপাক না থাকে অবশ্যই জুতা রেখেও নামাজ পড়ে নামাজ হবে। ইভেন জানাজার নামাজ কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় জুতা পরিধান করে পাঁচ ওয়াক্তের নামাজও অনেক সময় পড়েছেন। হ্যাঁ, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার সময়ে জিবরিল আমিন এসে আল্লাহ নবীকে বললেন আপনার জুতা খুলে ফেলুন, বিকজ জুতার মধ্যে নাফাক রয়েছে। তো এখান থেকে বোঝা গেল জুতা পায়ে দিয়ে জানাজা নামাজ পড়লে সমস্যা নাই, তবে হ্যাঁ পাক থাকতে হবে, আমরা যেন শিওর হই যে জুতা যেন পাক হয়। তো জুতা পায়ে দিয়েও জানাজা নামাজ হবে, বাট উত্তম হয় জুতা খুলেই পড়া। কেন? আল্লাহর সামনে আমরা খাড়া হয়েছি, সেখানে আমরা রেসপেক্ট করতে গিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুবা, তুমি পবিত্র জায়গায় এসেছো, তোমরা জুতা খুলে ফেলো। এই জন্য জুতা খুলে ফেলে ভালো। বাট এই আপনি যে বললেন মেঘের কারণে বা বিশেষ কোনো কারণে ঘাসের উপর নামাজ পড়তেছেন, জানাজা পায়ে জুতা রেখে পড়লেও নামাজ হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলটা বোধ ড্রপ হয়েছে। আবার ইনশাআল্লাহ যখন চলে আসবেন ইনশাআল্লাহ আমরা কল নেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমরা অজুর একটি ফরজের কথা আমরা বলেছিলাম যে আমরা পুরা মুখ দৌত করবো। আমি আবার বলতেছি, মুখ দৌত করার ক্ষেত্রে আমরা একটু তাড়াহুড়া করে ফেলি, যার কারণে দেখবেন অনেক সময় আপনি একটাবার চিন্তা করুন আপনি কতটুকু মুখ আপনি দৌত করেছেন। একদম চুলের গুঁড়ি থেকে শুরু করে কানের লতি পর্যন্তর ভিতরে পুরো এরিয়া, তো কানের লতির ভিতরে এই জায়গাটাও ঢুকে পড়লো, এই জায়গাটাও ধুইতে হবে। দাড়ির এই যে চুল যেটা রয়েছে, চুল এবং কানের মধ্যবর্তী জায়গা যেটা, এই জায়গাটাও কিন্তু দৌত করতে হয়। আমরা অনেক সময় এভাবে দৌত করি, অনেকের এই জায়গাটা শুকনো থেকে যায়। আবার চোখের কোনা বা চোখের আইলিড যেটা, এটা অনেক সময় শুকনো থাকে। চোখের ভিতরে পানি পৌঁছানো জরুরি নয়, কিন্তু স্বাভাবিকভাবে আমরা এইভাবে পুরাটা যতটুকু চেহারা মানেই লগিয়া আমার ফেস আরেকজনের সামনে দাঁড়া যতটুকু হয় পুরা জায়গাটা দৌত করতে হয়। ঠিক আছে, এটা খুব সতর্কের সাথে যেন আমরা করি। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হোক ইনশাআল্লাহ। জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে কি জানাজা হয়? আমরা বইয়া হইয়া এখন প্রশ্ন আছে নি? জাযাকুমুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের আমল ছিল সূরা ফাতিহা পড়া। তো এই ব্যাপারে জানাজার আমরা কীভাবে পড়ব? যে জানাজার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে আল্লাহর প্রশংসা করেছিলেন, সানা করেছিলেন। এজন্য আল্লাহু আকবার বলেই আল্লাহর প্রশংসা এবং সানা পড়তে গিয়ে আমরা কি পড়ি? سبحانک اللہم و بحمدک و تبارک اسمک و تعالی جدک و لا الہ غیرک এরপরে আমরা বলি আল্লাহু আকবার প্রথম তাকবীর। আমরা প্রথম তাকবীর আল্লাহু আকবার বলি, ঠিক আছে। বাট আল্লাহু আকবার বলার সময় আমরা তো তাকবীর আমরা বলি, আমরা ঈদের তাকবীরের সময় আমরা হাত উঠাই, এখানে আমরা হাত উঠাই, শুধু আল্লাহু আকবার বলি, হাত না উঠাইয়ে, এবং হাত না উঠানোই উত্তম। তারপরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, পড়ে দিবেন আরেক তাকবীর। তো শুরুতে তাকবীরে তাহরিমা এবং সানা পড়ে এক তাকবীর, দুই তাকবীর হয়ে গেল। এরপরে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পুরা পড়ে আমরা দেই তিন নম্বর তাকবীর, ঠিক আছে। এরপরে দোয়া পড়ি আমরা মুরিদের জন্য। দোয়ার মধ্যে বিভিন্ন বর্ণনা রয়েছে, আপনি যে কোনো দোয়া পড়তে পারেন বা সবটি জানলে সবটি পড়তে পারেন। সেই দোয়াগুলো কি, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান হাইয়িতাহু মিন্না ফাহিয়া আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা আল ঈমান। এই দোয়াকে শিখেছেন, এই দোয়া পড়তে পারেন। এছাড়াও আরও দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়াহাসিবু হিসাবান ইয়াসীরা, সহ আরও অনেক দোয়া রয়েছে, দোয়াগুলো পড়তে পারেন। তো এখানে সূরা ফাতিহা নবী করিম পড়েন নাই, এই জন্য সূরা ফাতিহা পড়া মোটেই জরুরি নয়। হ্যাঁ, যদিও কেউ যদি পড়তে চায়, সূরা ফাতিহার মধ্যে যেহেতু আল্লাহর তারিফ রয়েছে, প্রশংসা রয়েছে, পড়তে চায় জায়েজ আছে। বাট উত্তম হবে সূরা ফাতিহা না পড়ে সানা পড়েই পড়ে নেওয়া, ঠিক আছে। এর জন্য সূরা ফাতিহা পড়তে হয় না, অন্য সূরাও পড়তে হয় না। আপনি দেখবেন সূরাতুল জানাজার মধ্যে রুকু নাই, সিজদা নাই, অনেক পয়েন্টে ডিফারেন্ট রয়েছে, সেই হিসাবে এখানে সূরা ফাতিহাও পড়তে হয় না। এবং নবী একরম সূরা ফাতিহা পড়েন নাই, ফাতিহা পড়েছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ঠিক আছে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমি একটা জিনিস জানতাম চাইলাম আমি, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আমি আনসার হইয়া, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নাই, আমি আপনার আনসার দিয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন হলো যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আয় আল্লাহ আপনার রেজামন্দি এবং জান্নাতের জন্য সওয়াল করতেছি। প্রশ্ন হলো আপনি কিভাবে বলবেন? আমি সওয়াল করতেছি যদি বলেন, আমি নিজের কথা, আমি যদি আমার কথা বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আর যদি আমরা বলতে চাই এইভাবে, আমি না বলে আমরা বলতে চাই, বাংলায় আমরা বলে আমরা, এটাকে আরবিতে বললে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। ইমাম সাহেবরা যখন দোয়া করেন, তখন যেহেতু মুক্তাদিরকে নিয়ে, সকলকে নিয়ে, সবাই মিলে দোয়া করতেছেন, সেখানে অনেক সময় আপনি হয়তো শুনতে পাবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, হে আল্লাহ আমরা, কারণ ইমাম সাহেব একানন, এখানে ওনার সঙ্গে আর মুসল্লিরা শরিক আছেন, সবাইকে মিলিয়ে বহুবচন হিসাবে, প্লুরাল হিসাবে বলা হয় আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আপনি যদি একা একা বলতে চান যে আল্লাহ আমি চাইতেছি, তা আমি বললে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আমরা বললে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, তাহলে কি বোঝা গেল? দুটোটাই ঠিক আছে। আমি যদি বলি আয় আল্লাহ আমি আপনার কাছে আপনার রেজামন্দি এবং জান্নাত সওয়াল করতেছি, এটা যাবে শুদ্ধ। আয় আল্লাহ আপনার কাছে আমরা আপনার রেজামন্দি এবং জান্নাতের সওয়াল করতেছি, উভয় কথা ঠিক আছে না? আছে না? আছে। বেশ কম কি আমি এবং আমরা, আমি এবং আমরার বেশ কম। আরবিতে ইন্নী আসআলুকা বলে আমি, আর ইন্না নাসআলুকা বলে আমরা, এই ব্যবধানটা। অতএব দুটাই যাই আছে। অনেক সময় আমরা এই সমস্ত দোয়ার কারণে একটু কনফিউজ হয়ে যায়। যেমন গত তারিখে একজন সিস্টার প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনারা আমাদেরকে দোয়া শিক্ষা দেন অসুস্থতার জন্য, রব্বি আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি তো কোরআন পড়তে পড়তে পাইলাম ওয়ানাদা আইয়ুবু রাব্বাহু আন্নাহু মাসানি আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, সেখানে রাব্বাহু, জি জি, রাব্বাহু ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা, সেটা রব্বি নয়। তো এখানে কন্টেন্টস এবং সেন্টেন্স হিসাবে কোরআন শরীফের গ্রামার হিসাবে সেখানে আইয়ুবা ইযনাদা রাব্বাহু হয়েছে, অর্থাৎ স্মরণ করা ইবুল ইসলামকে, যখন উনি ওনার রবকে ডাকলেন এই কথা বলে যে আল্লাহ আমাকে বেমার, আমি অসুস্থ, তুমি তো দয়াল। আর আপনি যদি নিজে বলেন তখন তো রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, এই দোয়াটা একটু শব্দটাকে চেঞ্জ করে আপনি এটাকে দোয়া বানাবেন। তো কোরআন শরীফে যদিও রয়েছে ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি রব্বাহু আন্নী মাসানিয়া বললে এটা আরবি ভাষা হিসাবে সঠিক হবে না। আরবি ভাষা হিসাবে আপনাকে চেঞ্জ করেই বলতে হবে রব্বি, হে আমার প্রতিপালক, আন্নী মাসানিয়া যুররু। তো এই সিস্টেম আমাকে প্রশ্ন করলেন, ওনার প্রশ্নের شور با کنٹھ شنے منا ہوئے چلو جو انہی بولتے چاہی سین جا اپنا را مادر کے بھول شکے چین قرآن بولتے سے رب بہو اپنا ربی کرن شکا دی چین تو ای بھاپے آماتر انہوں شمائے امرا جارا نیجے نیجے قرآن بودھا چیشٹا کری بھاری بودھا چیشٹا کری ای بھاپے امرا انہوں شمائے امرا ایک ٹو بیبرت ہو جائی আর মনে করে যে উলামা একরামরা বালামরা কি আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছেন, এজন্য নিজে নিজে কোনো সময় কোনো সিদ্ধান্তে আপনারা যাবেন না। এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ বলেছেন হে আমার বান্দা এবং বান্দিরা, তুমি যারা জানো না, যারা জানে উলামা একরাম তাদের কাছে সওয়াল করে তোমরা জেনে নিবে। তো আপনার প্রশ্নের জবাব আমি আবারও বলছি, আপনি কনফিউজ হয়েছেন, কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি سوال کرتے سی جنت بنگ اللہ سنتوشٹی رضامندیر آمی بولے جی اپنی دعا کریں تاہلے ربی انی اللہم انی اسألوک رضاک والجنہ এটাও শুদ্ধ আছে। আর যদি اللہم انا نسألوک رضاک والجنہ বলেন তাহলে অর্থ হবে আয় আল্লাহ আমরা আমরা সকলে আপনার আপনার রজামন্দি এবং জান্নাতে সওয়াল করতেছি। যে সবাইকে মিল যদি একটা গ্রুপে মিলে সবাই মিলে দোয়া করেন বহু বচন হিসাবে তাহলে ইন্না নাসালুকা, আর একা বললে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, উপায়টাই সঠিক রয়েছে আরবি ইয়ে হিসাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এর জন্যই আমরা আমাদের এই প্রোগ্রামটা, আমাদের প্রোগ্রামটাই হলো প্রশ্ন এবং উত্তরের, যাতে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, উলামায়ে কেরাম জিজ্ঞাসা করবেন, এবং আমরা যেন সকলে মিলে সঠিকভাবে কোরআন হাদিস যেন আমল করতে পারি। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরামানের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দ্বীন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। বিরতির পূর্বে অনেকেই কল করার জন্য লাইনে অপেক্ষায় রয়েছিলেন, এই মুহূর্তে দেখে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, মাশাআল্লাহ। জি আমার একটা প্রশ্ন। জি জি ফরমা আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন হইল কি, আমরা তো নামাজ পড়ি তৈয়ব করি আপনার বাকি দিবা ইটো বা ওয়ালের মাঝে, তো অন্য একটা প্রশ্ন জানবো কিনা পরিষ্কার হাফলের মাঝে, পরিষ্কার হাফলের মাঝে বলে তৈয়ব করলে ওইব তৈয়ব, এটা ঠিক আছে নি আপনার ঘন্টা পরে কইবা। আর আরেকটা প্রশ্ন আমার এখানে শেখ হইছেন, আপনারা শেখ হইছেন যে পরিষ্কার হাফলে করলে ওই দিব কি যে আমি বাংলাতে বাংলা ভাষায় ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্ন হলো যে আপনি শুনেছেন, আগে তো আপনি জানতেন যে তৈম করতে হলে মাটি জাতীয় কোনো জিনিস দিয়ে বা ইটের উপর বা পাথর দিয়ে এই তৈম করতে হয়। বর্তমানে বাংলাদেশ থেকে আপনাকে কে বলেছেন পরিষ্কার সাদা কাপড়ের উপরও তৈম করলে তৈমুম হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই বিভ্রান্ত থেকে। যিনি বলেছেন এটা 100% রং, এটা কোনো অবস্থাতেই এর পারমিশন নাই। এবং নমাজ আমরা আজকে এই কারণেই আমরা আলোচনা করতেছিলাম, এবং আমি এবং হাফিজ হোসেন সাহেব আমরা আলোচনা করছিলাম এই বিষয়ে যে আমরা কেন আজকে অজুর বিষয়তে আলোচনা করতেছি। আমরা অনেকেই নমাজ পড়ি, আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কঠিন কিয়ামতে এরকমও বের হবে একজন লোক 70 বৎসর নামাজ পড়েছে। কত বৎসর? 70 ইয়ার্স নামাজ পড়েছে ঠিক, কিন্তু একটি নামাজও কবুল হয় না, একটি নামাজও কবুল না, এরকমও বের হবে। কেন? যে হয়তো নামাজ শুদ্ধ হয় নাই, বা নামাজ শুদ্ধ মতে পড়লেও হয়তো ওনার অজু বা তেমন পবিত্রতা শুদ্ধভাবে হয় নাই। এবং সত্যিকার অর্থে আমরা যে আলোচনা করলাম, আপনি ভালোভাবে চিন্তা করে দেখবেন আপনি যে অজু করেন কত শতকথা আপনি অজু করেন, এটা খুব ভালোভাবে দেখবেন দেখবেন কোরআন হাদিস মতো আমাদের অনেকেরই অজু হচ্ছে না। আমাদের অজু ভালোভাবে করলেও হয়তো ওই জায়গাটা সুন্নাত তাকীদ থেকে যাচ্ছে। আমরা তাড়াহুড়া করে অজু করতেছি, হয়তো বা হাতের কোনোই পর্যন্ত পুরো জায়গাটা হয়তো ভালো অজু করা হয় নাই। পাও দেওয়ার সময় অনেকে দেখা যায় পায়ের মুড়ার দিকে কিছু জায়গায় এখন মধ্যে শুকনা রয়েছে, বিশেষ করে পায়ে যদি ওদের একটু ফাটা ফাটা চিড় থাকে অনেক সময় দেখবেন এই সাধারণ সাদাই রয়ে গেছে, অজু তো হচ্ছে না। এই দৌত করার জায়গার মধ্যে একটি রুমের গোড়া যদি শুকনো থাকে আপনার অজু ইনকমপ্লিট হবে না, ইনভ্যালিড, আপনার নামাজ হয় নাই, আপনার নামাজ কবুল হবে না, কবুল হবে না। আপনাকে যে বলেছেন যে সাদা কাপড়ের মধ্যে তৈম করা যায়, 100% রং। কেন? কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন পানি না পেলে আমরা তৈমুম করবো, এবং কী দিয়ে করবো সেটাও আল্লাহ বলেছেন। কি বলেছেন? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি এবং মাটি জাতীয় জিনিস হতে হবে এবং পাক হতে হবে। মাটি এবং মাটি জাতীয় জিনিস পাক, মাটি এবং মাটি জাতীয় জিনিস দিয়েই তৈমুম করতে হয়। সাদা কাপড় বা মাটি মাটি জাতীয় জিনিস নয় যে সমস্ত জিনিস, লেদার, তারপরে মনে করেন লাকড়ি, উড, কয়লা, লোহা, তামা, খাসা, পিতল বা স্টিল, অ্যালুমিনিয়াম, এগুলো দিয়ে তৈমুম হবে না, হবে না, হবে না, কোনো অবস্থা হবে না। তৈমুম হতে হলে কী হতে হয়? মাটি বা মাটি জাতীয় জিনিস হতে হয়। যেমন আপনি বলেছেন মাটি, বা হতে হবে ইট, এটা তো মাটি জাতীয়, বা হতে হবে হয়তো পাথর, এটা মাটি জাতীয়। এক কথায় মাটি বা মাটি জাতীয় জিনিস ছাড়া শক্ত মাটি হোক বা দুলা মাটি হোক, মাটি জাতীয় জিনিস হতে হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল দেখিয়েছেন মাটির মধ্যে হাত মেরে, নিয়ত করেছেন মাটির মধ্যে হাত মেরে, প্রথমে পুরা মুখ মাছা করেছেন, এরপরে আবার মাটির মধ্যে হাত মেরে হাতটাকে জেরে বা ফুদিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা হাত কনুই পর্যন্ত একবারে পুরাটা মাছা করেছেন। হাত গড়িটাকে গড়ি খুলে ফেলবেন এইভাবে। এই যে করলাম, এই তিনটা জিনিসের নাম তৈমুম। কী কী? প্রথমে নিয়ত করতে হবে। 2 নম্বর, মাটি বা মাটি জাতীয় জিনিসের মধ্যে হাত মেরে পুরাটা মুখ, যতক্ষণ আমরা মুখ অধুনো ধরি পুরাটা মুখ মাছা করতে হবে, এক জায়গা যেন বাকি না থাকে। আবার মাটির মধ্যে হাত মেরে দাস থাকলে এটা জেরে তারপরে পুরা হাত কনুই পর্যন্ত মাছা করবেন। আমি গড়ি তাহলে হবে না, গড়ি খুলতে হবে, তো এইভাবে গড়ি খুলে তারপরে আপনি এইভাবে মাছা করবেন, এই করলেন পুরাটা জায়গা যেন আপনার কমপ্লিট হয়ে যায়। তৈমুমের কয়টি কাজ? 3টি কাজ। বাট সাদা কাপড় দিয়ে তৈমুম কোনো অবস্থায় হবে না, কোনো অবস্থায় হবে না। যিনি বলেছেন উনি হয়তো রং শুনেছেন বা রং জেনেছেন, এর জন্য আজকাল আমরা না জেনে বিজ্ঞ ওলামা একরাম ছাড়া যে কোনো লোকের কথা শুনে আমরা এইভাবে আমল করতে যাব না। আপনার একটি প্রশ্ন ছিল সেজদার মধ্যে কি আপনি অন্য ভাষায় বাংলায় কি দোয়া করতে পারবেন? প্রথমত আপনাকে যদি আমি প্রশ্ন করি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেজদায় বাংলায় দোয়া করেছেন? উত্তর কি আসবে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 12 তাসবিহ হয়তো পড়েছেন, ডিফারেন্ট তাসবিহ, আপনি তাসবিহ পড়তে পারেন। নফল নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, লম্বা দোয়া করেছেন, আরবি ভাষায় করেছেন। তো আমরা যে আরবি জানি আরবিতেই করব, অন্য ভাষায় করলেও নামাজ, নফল নামাজ ফাসিদ না হলেও মকরু হবে বা অনুত্তম হবে। তো এমন একটি কাজ যে কাজটি কেউ বলতেছে নামাজ হবেই না, ডিফারেন্ট অপিনিয়ন রয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহির মতে তো হবেই না, ইমাম আবু হানিফার মতে বলেছেন মকরু হবে, আবার কেউ বলছেন মকরু হবে না। তো এমন একটি কাজ আমরা কেন করতে যাব যেটা অনেক উলামায়ে কেরাম, আল্লাহ নবী করেন নাই, আর করতে গেলে অনেক উলামায়ে কেরামের ফতোয়া রয়েছে নামাজ হবেই না বা অন্তত মকরু হবে, কেন আমরা করতে যাব? এজন উত্তম এটাই হবে, আমরা সেজদার মধ্যে আমরা দোয়া করব। আমরা যদি জানি ফরজ ছাড়া নফলের মধ্যে আমরা হয়তো করলাম, কারণ রাসূলুল্লাহ বেশিরভাগ নফলই এগুলো করেছেন, এজন্য নফলেই করব এক্সট্রা দোয়া, এবং নফলের মধ্যে এক্সট্রা দোয়া করতে গিয়ে আমরা আরবি ভাষায় করার চেষ্টা করব। নতুবা এই দোয়াগুলো আমরা নামাজের বাইরে করলে তো কোনো সমস্যা নাই। আর এরপর যদি আপনি করেন তাহলে শুধুমাত্র নফলেই করবেন, নামাজটা তো মকরু হবে কিন্তু নফলেই করবেন, ফরজের কোনো অবস্থা আপনি করতে যাবেন না, যেহেতু এখানে উলামায়ে কেরাম ডিফারেন্ট অপিনিয়ন রয়েছে। বাট আমরা কিন্তু সেজদার মধ্যে যেভাবে বাংলাতে দোয়া করার জন্য আমরা উৎসাহ দেই না, অনেকেই সেজদার মধ্যে দোয়ার উৎসাহ দেওয়ার আরেকটা রিজন এটাই হতে পারে যে নামাজের বাহিরে দোয়া করাকে যারা বিদাত মনে করেন তারা ওই বাহিরে থেকে দোয়া সরানোর জন্যই অল্টারনেটিভ এটা হয়তো বলে থাকেন, এই উদ্দেশ্যে বলে থাকেন, তো এটা কিন্তু আরেকটি রং জিনিস। কারণ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাহিরেও করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। আমরা অন্য সময় বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর জন্য আমাদের বাহিরেও আপনি বাংলা দোয়া করতে পারবেন, ঠিক আছে? জাযাকুমুল্লাহ হাসান জাযা। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন হুজুর, আমরা রং দিকে নামাজ পড়েছিলাম, আনাজানিয়া রং দিকে নামাজ পড়েছিলাম, সেইখান আবার দুয়ারলে নামাজ বই পড়ি। কতদিন পড়ছেন? কতদিন পড়ছেন এইভাবে? ওই একদিন কালকু আমরা কত কাল কোন জায়গা পড়ছিল গিয়া যে আমরা ফোবলা, আপনারা মাইলেন তাক ফোবলা কে দিয়ে আমরা যে হতাম পারছি না, আদাত হতাম পারছি না, হলো দিতে এটা ছোট হলো দিতে, তো আমরা বেকিংতে আমরা পড়েছি রঙে পড়ে দিচ্ছি। আর বেটাইতে আবার পয়লা বুঝতই না, আবার তারা দোয়া দিয়া পড়তো হয়। আমার বড় ছেলে গিয়া বললেন যে নাই নাই ইচ্ছে না, তো ওই দিকে পড়তাম আমরা, তো সেন্টেন ফোর্টুন আমি মুসলা হইয়ার ইনশাআল্লাহ। আমরা বেকিংতে আগে পড়ে যাওয়ার যাচ্ছি, আমি হইয়ার আপনার মুসলা ইনশাআল্লাহ। আচ্ছা, তো হোকা আর কোন প্রশ্ন আছে নি? জি না হুজুর, আসসালামু আলাইকুম। ঠিক আছে ইনশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি নতুন কোনো জায়গায় গিয়েছেন, আপনার দায়িত্ব হলো ওই নামাজ শুরু করার পূর্বে যে কতিপয় ৬০টি শর্তের মধ্যে একটি হলো কিবলার দিকে ফেস করে নামাজ পড়তে হয় এবং কিবলা কোন দিকে সেটা বের করতে হবে। যদি আপনি কোনো বের করতে নাই পারেন, চিন্তা করে, আপনি আরবিতে তাহারি বলে, আপনি চিন্তা করে যদি শেষ পর্যন্ত আপনার দিলে সাক্ষী দিল যে এদিকেই কিবলা আর আপনি নামাজ পড়ে ফেলেছেন, পরবর্তীতে ধরা পড়লো যে না আমি রঙে নামাজ পড়েছি, আপনি যদি অনেক কোন দিকে কিবলা এটা আপনি খোঁজাখুঁজি করেন, খোঁজাখুঁজি করার পরও যদি আপনি আপনার মনের সিদ্ধান্ত অনুযায়ী একদিকে নামাজ পড়ে ফেলেন, এই নামাজটা পড়ে আর দুহার তো হয় না, নামাজ হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ এত দয়াল, এত দয়াল। যদি আপনারা এই যে জায়গায় গিয়ে নামাজ পড়েছেন, অবশ্যই আমার মনে হয় আপনারা খোঁজাখুঁজি করে যান কোন দিকে কিবলা আমরা দেখি একটু, খোঁজাখুঁজি করে এরপরে যদি রঙে নামাজ পড়ে ফেলেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে। এটাকে আরবিতে তাহারি বলে। কেন? কোরআন করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই সমস্ত অবস্থায় আপনার যে অন্য কোনো দিকে এভাবে পড়েও ফেলেন তবুও হয়ে যাবে। এইভাবে হয়েছিল সাহাবা একরামদের, ওনারা জেহাদের জায়গায় গিয়েছেন, তো সেখানে গিয়ে কিবলা কোন দিকে পাচ্ছিলেন না, পাশে কোনো মসজিদও পাইতেছেন না, কাউকে জিজ্ঞাসা করবেন এরকম কোনো লোকও ছিল না, এবং রাত্রির টাইম অন্ধকার ছিল, যার কারণে ওনারা শেষ পর্যন্ত অনেক চিন্তাফির করে খোঁজাখুঁজি করে ওনারা চিন্তা ফিকির করে শেষ পর্যন্ত তাদের দিলে যেভাবে গাওয়া দিয়েছে এইভাবে নামাজ পড়ে ফেলেছেন। পরবর্তীতে জানছেন যে ওনারা রং ডাইরেকশন নামাজ পড়েছেন। এই ঘটনা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে এই আয়াত নাযিল করলেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সমস্যা নাই, তোমাদের নামাজ হয়ে গেছে, কারণ যেদিকেই তোমরা ফেস করো, অনেক খোঁজাখুঁজি করে চেষ্টা করে তোমরা শেষ পর্যন্ত করেছ, আল্লাহ সব দিকেই আছেন, নামাজ হয়ে যাবে। ঠিক আছে? আজকাল তো আরেকটা জিনিস, কিন্তু খোঁজাখুঁজি করার সহজ পন্থা কী, হয়তো আপনারা মুরব্বী মা বা মুরব্বী বাবারা যারা আছেন হয়তো একটু নাও জানতে পারেন, মোবাইলের মধ্যে কিবলা কোন দিকে সার্চ করার পুরো একটা অ্যাপস আছে, বা অনেকে ওই যে কোরআন শরীফের যে আপনারা যে ডাউনলোড করেন ওই কোরআনে করিমের অ্যাপসের মধ্যেও কিন্তু সেখানে কিবলা কোন দিকে সেটা বের করার একটা অ্যাপস আছে, একটা অপশন রয়েছে, তো এগুলো ইউজ করেও বার করা যায়। তো আপনাদের উচিত এটাই, নতুন কোনো জায়গায় যদি যান ভবিষ্যতে, যে আপনারা কিবলা খোঁজাখুঁজি করে বের করার চেষ্টা করবেন, হয়তো কাউকে জিজ্ঞাসা করে বা মসজিদ দেখে বা বর্তমান নয়া যে টেকনিক রয়েছে, যেগুলো রয়েছে এই টেকনোলজি ইউজ করে হলেও আমরা কিবলা বের করার চেষ্টা করব। এরপরে যদি ভুল হয়ে যায় আর নামাজ পড়ে ফেলি, সেই নামাজটা আল্লাহ পাক কবুল করবেন, নামাজ রিপিট করতে হয় না। তো আপনারা যারা সমস্ত মহিলারা এই হলে গিয়ে নামাজ পড়েছেন রংওয়ে, যদি খোঁজাখুঁজি করে চেষ্টা করার পরে আপনারা নামাজ পড়ে ফেলেন, এই নামাজ আপনাদেরকে রিপিট করতে হবে, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ এত দয়াল, আল্লাহ এত দয়াল, আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবায়ে কেরাম ওনারা অনেক খোঁজাখুঁজি করার পরেও শেষ পর্যন্ত কিবলা যেদিকে সেদিকে নামাজ না পড়ে অন্যদিকে নামাজ পড়ে ফেলেছিলেন, এরপরেও সে নামাজটা হয়ে গেছে। সমান নফল নামাজ যদি আপনি প্লেনে, বাসে, গাড়িতে কোনো যাও পড়েন আর নামাজ শুরু করেছেন কিবলার দিকে, আর এরপরে যদি মনে করেন আপনার গাড়ি ভেহিকল যদি কিবলা থেকে নিয়ে চলেও যায়, তো সেই দিকেও নফল নামাজ কন্টিনিউ করে পড়ে নেওয়া যেতে পারে, তার ক্ষেত্রে ইয়াত আল্লাহ সব দিকে আসেন। হ্যাঁ, ফরজ নামাজের ক্ষেত্রে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিবলা ঠিক রাখা লাগে। যদি আপনার গাড়ি বা আপনার প্লেন ঘুরে যায়, তো আপনি জানেন কিবলাতে ঘুরে যাচ্ছে, তো আপনার সম্ভব হলে আপনি নিজে ঘুরে কিবলা দিকে আপনাকে ঘুরিয়ে ফেস ঠিক রাখতে হবে, এটাই হলো নিয়ম। তো সহজে আপনার এই মাসালার জবাব এটাই, যেহেতু আপনারা খোঁজাখুঁজি করে হয়তো নামাজ পড়েছিলেন, যদি এভাবে হয়ে থাকে তাহলে আপনাদের নামাজ রিপিট করতে হবে না। এবং নেক্সট টাইম এইভাবে যদি কোনো জায়গায় যান সমস্যা হয় তো অবশ্যই খোঁজাখুঁজি করবেন, জিজ্ঞাসা করবেন, বা আপনি মোবাইলে যদি ইউজ করা জানেন তো মোবাইল দিয়েও টেকনিক দিয়ে আপনি বের করার চেষ্টা করবেন। এরপরে যদি উল্টাপাল্টা হয়ে যায় আল্লাহ পাক নামাজ কবুল করবেন ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুই তিনটা প্রশ্ন আছে। জি হোক ইনশাআল্লাহ। জি ফরমান। মাগরিবের নামাজ নফল নামাজ যদি নাকি জরুরি লাগা উড়ার কোনো সময় থাকে না, নিয়ে সময় গ্রাস থাকে। জি মাগরিবের নামাজ স্পোর্টস করিয়া সুন্নাত পড়িয়া দুইটা হাত সফল সাইতে স্টার গিয়া আর ওয়াকিনের নামাজ সেই লাইক করে রাখা ঠিকটা ঠিক আছে না, কোনো বিজনেস পাঠ ছাড় গিয়া আমি ওয়াকিনের নামাজ পড়লাম। আর ও একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন হইল সালাতুল হাফিজ নফল নামাজ কোন সুরাটি পড়লে বেশি উত্তম, বেশি ভালো? আর আরো একটা প্রশ্ন আমার, কোনো অসুবিধা নেই, আমরা দুইটা আনসার করি। আর আপনার যদি ইয়া দুই যায় আপনি আমরা প্রশ্ন করলি মানে ঠিক আছে নি, আমরাও দুইটার আনসার করি। আপনার যদি এখন মনে হয় যে আনসার করতে করতে আপনি আবার ট্রায়াল হয়ে আপনার প্রশ্ন করলি মানে ইনশাল্লাহ আমি দুইটা আনসার করি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন আপনার, আলহামদুলিল্লাহ এত সুন্দর আপনার প্রশ্ন করতেছেন যে মাগরিবের নামাজ পড়ার পরে আমরা দুই রাখাত সুন্নাত মুআক্কাদা অবশ্যই পড়ব, আপনিও বলছেন পড়েছেন। এরপরে দুই রাখাত নফল না পড়ে আপনি আউয়াবিন পড়ে ফেললেন দুই 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 করে, তিন সালামের ছয় রাখাত। তো আপনার প্রশ্ন হলো যে মাগরিবের পরের সুন্নতের পরে দুই রাখাত নফল না পড়ে আউয়াবিন পড়লেন, এতে কি কোনো গুনাহ হবে না? কোনো গুনাহ হবে না। নফল না পড়লেও তো কোনো গুনাহ ছিল না, নফল মানেই হলো পড়লে আপনার এক্সট্রা সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ হয় না। অতএব মাগরিবের নামাজ ফরজ তিন রাকাত পড়ার পরে সুন্নত দুই রাকাত পড়েই অনেকেই শেষ করে ফেলেন, এরপরে দুই রাকাত অনেকেই পড়েন না। আপনি তো আলহামদুলিল্লাহ এরপরে আউয়াবিন ছয় রাকাত পড়ার পরেও ওই দুই রাকাত না পড়ার কারণে গুনাহের চিন্তা করতেছেন, সুবহানাল্লাহ। কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। ইভেন উলামা একরাম বলেন যারা আউয়াবিন পড়বেন মাগরিবের সুন্নত দুই রাকাতের পরে যদি ওই ছয় রাকাত আউয়াবিন পড়েন, আউয়াবিনের ভিতরে ওই দুই রাকাত নফলের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ, এজন্য কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন ছিল সালাতুল হাজত, সালাতুল হাজত কোন কোন সূরা দিয়ে পড়লে ভালো হবে? আল্লাহু আকবার। এটাও আমাদের নবী শিক্ষা দিয়েছেন, যদি আপনার কোনো হাজত কোনো মানুষের কাছেই হোক অথবা আল্লাহর কাছে হোক কোনো প্রয়োজন হয়, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন সুন্দর করে আপনি ওযু পড়বেন। মাকরু টাইম যে সময় না এই সময় দুই রাকাত নামাজ পড়বেন, তারপরে ওই স্পেশাল দোয়া যেটা আছে দুরূদ শরীফ এগুলো পড়ে ওই দোয়াটা আপনি পড়বেন, লম্বা দোয়া। এই দোয়া পড়ে তার কাছে আল্লাহর কাছে আপনি আপনার হাজতের কথা বলবেন, ইনশাআল্লাহ হাজত পুরা হয়ে যাবে। আপনার প্রশ্ন হলো যে কোন দুই সূরা দিয়ে পড়লে ভালো হবে? প্রথমত যে কোনো সূরা দিয়ে পড়লেও হয়ে যাবে, নফল নামাজ যেভাবে যে কোনো সূরা দিয়ে যে কোনো কোরআন শরীফে যে কোনো জায়গা থেকে পড়লে হয়, আপনার সালাতুল হাজত যে কোনো দুই সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। বাট উত্তম হবে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়লে, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সূরাকে অনেক নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী প্রায়োরিটি দিয়েছেন। ফজরের সুন্নাত দুই রাকাতে প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সূরা পড়তেন, তাওয়াফের পরের দুই রাকাতেও নবী করিম এই দুই সূরা বেশিরভাগ পড়তেন। সমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাওয়ার পূর্বে যে দুই রাকাত পড়তেন সেই নামাজেও নবী করিম এই দুই সূরা পড়তেন। অতএব যদি আপনি এই দুই সূরা পড়তে চান পড়তে পারবেন ভালো, বাট অন্য যে কোনো সূরা দিয়ে পড়লেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনার দুইটি প্রশ্ন আমরা আনসার দিয়েছি, পরবর্তী প্রশ্ন শুনলে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি কলার কি লাইনে আছেন? জি আপনার প্রশ্ন ফরমাকা। জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলটা আমাদের কাছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন ছিল প্রেগন্যান্ট হলে বইয়া নামাজ পড়লে হইব? প্রেগন্যান্ট অবস্থায় না নি? আমার মনে হয় আপনি শুনতে অসুবিধা হয়েছে, আপনার টিভির ভলিউমটা বেশি সাউন্ড। যারাই ফোন করবেন আমাদের অনুরোধ থাকবে আপনারা টিভির ভলিউম যদি একটু মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে ফোন করেন তো আপনারা লাইনটা পেয়ে যাবেন সহজে, কথাগুলো আমরা শুনতে পারবো। এবং আপনারা আমাদের কথাগুলো শুনতে পারেন ইনশাআল্লাহ। আমরা আনসার দিয়েছি, আপনি শুনেন ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি? জি না। ঠিক আছে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন হলো প্রেগন্যান্ট অবস্থায় বসে বসে নামাজ পড়লে কি হবে? যদি প্রেগন্যান্টের কারণে দাঁড়াতে না পারেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, তখন কি হবে? আর যদি আপনি দাঁড়াইয়া স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তে পারেন, সক্ষম হন, এই অবস্থায় কিন্তু আপনি দাঁড়াইয়েই স্বাভাবিক নামাজ পড়তে হবে। হ্যাঁ, যে সময় প্রেগনেন্সি হয়তো একদম ডেলিভারি টাইম করিব হয়ে যাবে, ওই টাইমে হয়তো সমস্যা হতেও পারে। তো এটা যদি আপনি নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনি মনে করেন যে ওই টাইমে আপনি স্বাভাবিক গতিতে নামাজ পড়তে পারবেন না, দাঁড়াইতে পারবেন না, দাঁড়ান থেকে রুকু দিতে পারবেন না, রুকু থেকে সিজদা যেতে পারবেন না, বা ডক্টর বলেছে অথবা আপনার অভিজ্ঞতা থেকে আপনি মনে করতেছেন আপনার প্রবলেম হবে, সমস্যা যদি হয়, আপনি মাজুর যদি হন, আপনি দাঁড়াতে এবং দাঁড়িয়ে স্বাভাবিক নামাজ পড়তে অক্ষম হন, প্রেগনেন্ট কারণেই হোক বা অন্য যে কোনো রোগের কারণেই হোক, ওই ব্যক্তির জন্য বসে নামাজ পড়া জায়েজ। মাসালা আমি এভাবে আরও বলবো যে নামাজের মধ্যে দাঁড়ানো যেটা রুকু পর্যন্ত এটা ফরজ, এবং স্বাভাবিক রুকু ওটাও ফরজ, রুকু থেকে সেজদা আসাটাও ফরজ। এখন যদি কোনো মানুষ মাজুর হন, ওনার কোনো প্রবলেম থাকে রোগের কারণে, বয়সের কারণে, বা আপনি যেটা বললেন প্রেগনেন্ট হওয়ার কারণে উনি দাঁড়াতেই পারতেছেন না, উনি মাজুর হয়ে গেছেন, তখন উজর থাকলে ওনার জন্য বসে নামাজ পড়লে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেহ দাঁড়াতে না পারেন বসে পড়লে হবে। ইভেন যারা বসতেও পারেন না তারা শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়লেও সেই নামাজটা আল্লাহ গ্রহণ করেন। ডিপেন্ড আপনি যদি অক্ষম হন দাঁড়াতে, তখন গিয়ে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্রেগনেন্ট হওয়ার কারণেই শুরু থেকে আপনি সব কিছু স্বাভাবিক করতে পারতেছেন, আর আপনি দাঁড়িয়ে নামাজ পড়তেও পারতেছেন, তাহলে তো আপনি এখনও মাজুর হলেন না। এই অবস্থায় তো আপনার ফরজ কেয়াম যেটা দাঁড়ানো যেটা এটা তো আপনার মাফ হবে না, আপনি স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তে হবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে নামাজের মাধ্যমে দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে, পদ্ধতি দিয়েছেন এবং উযরের কারণে ডিফারেন্ট অবস্থার পারমিশন রয়েছে। স্বাভাবিক অবস্থায় কিন্তু নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, রুকু পর্যন্ত দাঁড়াতেই হয়, এটা কিয়াম ফরজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরানা আপনারা সকলকে সালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি হোক, আপনার প্রশ্ন। আমরা বাচ্চাদের তো লাগিয়ে বেশ করে দোয়া করবা দিন হুজুরে ইনশাআল্লাহ। আপনাদের সালাইতা আইতেদান হুজুর আমার একটা কোয়েশন মাটির দিলাম তাইরাম। জি হোক, জি ফরমাকা পছন্দ। আমরা মুমিন মুসলমান ইন্তেকালের সময় ইন্তেকালের খবর শুনলে, মৃত্যুর খবর শুনলে যেন আমরা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইলে যদি অন্য জাতির ভিতর অন্য ধর্মী কেউ মারা যায় তখন আমরা কিতা কোয়া তারারে কথা বুঝাইয়া বলাই পরিবেশন করিয়া। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, দোয়া করবা হুজুর লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কোনো মানুষ মারা গেলে, মুসলমান মারা গেলে আমরা পড়ে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদের খবর শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? আয় আল্লাহ, আমরা আপনার এবং ফিরে আপনার কাছে যেতে হবে। এই কথাটি আমি আমার নিজের সাথে বলতেছি, এবং এটা আমি যে কোনো বিপদ থেকে আমি শিক্ষা গ্রহণ করতেছি, সবরের জন্য আমি এই কথাগুলো বলি। আপনজন মারা যাওয়া একটি বিপদ, তখন আমরা কী বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও আল্লাহর এবং আমরা আল্লাহর কাছে যেতে হবে। উনি যেভাবে আজকে চলে যাচ্ছেন আমাদেরকে একদিন সেভাবে যেতে হবে। আমরা সকল যেহেতু আল্লাহ, আল্লাহ আমাদের মালিক, উনি যে আমাদের নিতে চান আমাদেরকে যেতেই হবে, আমাদের কোনো চয়েস নাই। মুসলমানকে তো আমরা এটা বলি। অন্যান্য ধর্মের কোনো লোক মারা গেলে সেখানেও ইন্নাল্লাহ বলা যাবে কি না? বলা যাবে না, এটা সুন্নত নয়, বাট এরপরও যদি কেউ বলতে চান বলা জায়েজ হবে। কোনো মুসলমান মারা গেলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা এটা সুন্নত। আর অন্য ধর্মের কেউ মারা গেলে সেটা সুন্নত না হলেও আপনি বললেন না জায়েজ হবে না, জায়েজ হবে। কারণ যার অর্থ যেটা, আপনি কোনো মানুষ যে কোনো ধর্মের হোক মারা যায়, এটা তো একটা বিপদ, এবং যে কোনো মানুষ মারা গেলে এই মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা গ্রহণ করতে গিয়ে যদি আমরা বলেই ফেলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই মানুষটা আজকে যাবে মারা গেল, আমরাও তো আল্লাহর, আমাদেরকেও একদিন আল্লাহর কাছে যেতে হবে, কথা তো আর অসত্য হলো না। এজন্য অন্য ধর্মের কেহ মারা গেল ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন বলা যদিও সুন্নত নয় বা রাসূলুল্লাহ বলেছেন বলে ক্লিয়ার কোনো জায়গায় আসে নাই, বাট নিষেধ তো আসে নাই। এই হিসাবে অর্থের দিক দিয়ে লক্ষ্য করে অনেক উলামায়ে কেরাম এটার পারমিশন দিয়েছেন, বলা যেতে পারে, কোনো সমস্যা নাই, বলতেও পারেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহামা ইথিওপিয়ার বাদশাহ, হাবশার বাদশাহ, উনি অবশ্য গোপনে মুসলমান ছিলেন। ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজাও গায়বানা জানাজাও পড়েছেন। উনি একসময় খ্রিস্টান ছিলেন। তো এখানে অবশ্য ভিন্ন একটি বিষয় যে উনি যেহেতু গোপনে মুসলমান ছিলেন, তো আমরাও অন্য ধর্মের কেউ মারা গেলেও ইন্না লিল্লাহ বলার কথা না আসলেও নিষেধও আসে নাই বিধায় অর্থনৈতিক দিয়ে যেহেতু সঠিক রয়েছে বলা জায়েজ হবে, যদিও সুন্নত নয়, জায়েজ হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি হোক আপনার প্রশ্ন। জি হোক ইনশাআল্লাহ। পয়লা প্রশ্ন হইল যে জি আপনার কথা পনেরো সাইরাহাত এটা পড়া আর মাগরিবর সাইরাহাত পড়া যায় আর এশা আমি টেলিফোন তো ইয়া হচ্ছে আর তারা বুঝে গেছে। আর আর আরেকটা প্রশ্ন বাংলাদেশ আমরা মেম্বারি খালা সেই আমরা মেয়েটাকে এটা আপনাকে মাথা লাগে করা লাগে এটা আর এখন মাঠে হুজুর আমাদের মাঠে জমাচ্ছে ও মেয়ে লোকে আপনি পাড়া কিছু সাহায্য করবেন তখন মানে একজন মহিলা মেম্বার লাগে তাই খাড়া করে আর আমার বুঝতে এখন আপনার লাইনটা ক্লিয়ার না। এই যে মহিলা যেন মেম্বারিত খাড়া হইতে চাইরা নানি, এই যে মহিলা যেন সাহায্য চাইরা তাই উপয়সা নিয়ে তাই মেম্বারিত খাড়া হইতে চাইরা নি, আমরা বুঝতাম পারছি। প্রশ্ন আমরা আনসার দিয়ে ইনশাআল্লাহ আমরা বুঝতাম পারছি। আপনার লাইনটা ক্লিয়ার না, যা বুঝতাম পারছি ইনশাআল্লাহ আমরা যেটার আনসার দিয়ে ইনশাআল্লাহ। জি প্রথম প্রশ্ন আছিল আপনার দুইটা প্রশ্ন আছিল খসর নামাজ সম্পর্কে, একটা দুই নম্বর লগি একজন মহিলা মেম্বারই দাঁড়াইছেন সাহায্য চাইরা আপনি কিতা করবা। কসরের ক্ষেত্রে অর্থাৎ সফরে গেলে কসর পড়বেন, ফজরের দুই রেখাত পড়বেন, আগের সুন্নতটা পড়েন ওটাও ভালো। জুহরের ফরজ 4 রাকাতের জায়গায় আপনি 2 রাকাত পড়বেন, আগের 4 রাকাত সুন্নত, পরের 2 রাকাত সুন্নত, সুযোগ তাহলে পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা হবে না। আসরের সময় ফরজ 4 রাকাতের পরিবর্তে শুধু 2 রাকাতই পড়বেন, মাগরিবের ফরজ 3 রাকাতই পড়বেন, কোনো পরিবর্তন হবে না, এবং পরের সুন্নতে মুআক্কাদা 2 রাকাত সুযোগ তাহলে পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা হবে না। এশার নামাজে আপনি এশার ফরজ 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়বেন, এবং পরের সুন্নত মুআক্কাদা 2 রাকাত পারলে পড়লেন, না পড়লেও সমস্যা নাই, কিন্তু বিতি 3 রাকাত আপনাকে পড়তে হবে যেহেতু ওয়াজিব। তো কি বোঝা গেল যে সফরে নাম্বার 1 দুই ফরজ যেভাবে আছে সমান থাকবে, কোনো চেঞ্জ হবে না। কোন দুই ফরজ? ফজর এবং মাগরিব। ফজরের 2 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, সফরে গেলেও কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, 3 ফরজ পরিবর্তন হয়। কোন 3 ফরজ? জুহর, আসর, এশা, যে ফরজগুলো 4 রাকাতই ছিল, সফরের কারণে আপনি 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়বেন। তো কসর সাধারণত ওই ফরজ তিন ফরজের মধ্যে। কোন 3 ফরজ? জুহর, আসর এবং এশা। কেন এই 3 ফরজের মধ্যে কসর? যেহেতু 4 রাকাত, তো এই 4 রাকাতের পরিবর্তে আপনি পড়বেন 2 রাকাত। তাহলে বলতে গেলে সফরে শুধুমাত্র পরিবর্তন আনে কোন জায়গায়? ওই 4 রাকাত ফরজি 3 নামাজের মধ্যে, বুঝতে পারছেন? এরপরে আসুন সুন্নতে মুআক্কাদা। আমরা ডেইলি সুন্নতে মুআক্কাদা পড়ে থাকি আরও 12 রাকাত, এগুলার ক্ষেত্রে বিধান হলো পারলে পড়বেন, না পড়লে কোনো সমস্যা নাই। তবে ফজরের সুন্নতের ক্ষেত্রে গুরুত্ব বেশি থাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও পড়ে নেবেন। 4 নম্বর, বিতির যেহেতু ওয়াজিব সেটাও আপনি বাদ দিবেন না, পড়বেন সফরেও। তাহলে কি বোঝা গেল? সফরে আপনি ফজর পড়বেন 2 রাকাত, আগের সুন্নত পড়াটা ভালো। জুহরের ফরজ পড়বেন 2 রাকাত, পরের সুন্নত মুয়াক্কাদা 2 রাকাত পড়তে পারলে ভালো, না পড়লে কোনো সমস্যা হবে না। আগের 4 রাকাতও পড়তে পারলে ভালো, না পড়লে কোনো সমস্যা হবে না। আসরের ফরজ পড়বেন 4 রাকাতের পরবর্তী 2 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত যেভাবে আছে সেভাবেই পড়বেন। ফরের সুন্নত পারলে পড়লেন, না পড়লেও সমস্যা নাই। এশার ফরজ 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়বেন, আর সুন্নতে মুয়াক্কাদা পারলে পড়লেন, না পড়লে সমস্যা নাই। আর পরের বিতির আপনাকে পড়তে হবে। এই হলো সফরে নামাজ পড়ার নিয়ম। অতএব কসর, যদি আপনি আপনারা আমার আনসার বুঝে থাকেন তাহলে বলুন তো দেখি, কসর কোন জায়গায় আসলো? ফরজের 4 রাকাতের মধ্যে 2 রাকাত আর সুন্নতে মুয়াক্কাদা অপশনাল হলো। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, একজন মহিলা মেম্বারের মধ্যে দাঁড়িয়েছেন এবং আপনাকে সাহায্য চেয়েছেন, যেহেতু মেম্বারে খাড়া হলে অনেক সময় পয়সা নিতে হয়, তো ইনশাআল্লাহ আমরা আনসার পরে দিতেছি ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন। অনেক প্রশ্ন করার জন্য হয়তো লাইনে অপেক্ষা রয়েছে। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব এবং এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নটি উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। বিরতির পূর্বে প্রচুর কলার অনেকেই হয়তো কল করার জন্য অপেক্ষা ছিলেন, কিন্তু আমাদের কাছে একজন বোন 2টি প্রশ্ন করেছিলেন। একটি প্রশ্ন আমাদের হাতে এখনো রয়ে গেছে, এই উত্তর দেওয়ার পরই ইনশাআল্লাহ আপনাদের আর কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ওনার প্রশ্ন ছিল, উনারই একজন নিকটাত্মীয় বাংলাদেশে উনি ইলেকশনের মাধ্যমে কোনো ইয়ার হয়তো মেম্বার পদপ্রার্থী, তো ওনার কাছে সাহায্য চেয়েছেন পয়সা দেওয়ার জন্য। উনি আবার নিজেই বলে ফেলেছেন যে মহিলারা মেম্বার হলে ওনার সময় পুরুষের সামনে যেতে হয়, পর্দা লঙ্ঘন হয়, তো এই খাতে এইভাবে পয়সা দিয়ে সাহায্য করে জায়েজ হবে? তো দেখেন, ভালো কাজে তো আপনি বুঝে সাহায্য করতে পারেন এবং প্রয়োজনে সাহায্য করতে পারেন। আর যদি আপনি জানেন যে এমন কাজ যে কাজ করতে গিয়ে শরীয়তের বিধান লঙ্ঘন হবে, সেটা তো আর ভালো কাজ থাকলো না। তো এই সমস্ত কাজে সাহায্য করলে কোরআন বলতেছে আপনি না করার জন্য। আল্লাহ বলেছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে আপনি অবশ্যই একে অন্যকে সাহায্য করবেন। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ামা, এবং গুনাহের কাজে নাফরমানির কাজে আপনি কাউকে সাহায্য করতে যাবেন না। এখন যদি একজন মহিলা উনি ওনার সদস্য বা কমিশনার হিসাবে পর্দার সঙ্গে উনি তার দায়িত্ব আদায় করার কোনো সুযোগ থাকে পারেন, সেটা হয়তো ভিন্ন কথা, আপনি তাকে সাহায্য করলে হয়তো জায়েজ হবে। তো জিনিসটা আমি যেভাবে বললাম এর উপর ভিত্তি করেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যদি ইসলামের কোনো বিধান লঙ্ঘন না করেই উনি ওনার দায়িত্ব আদায় করার সুযোগ থাকে, আপনি অবশ্যই সাহায্য করতে পারবেন। আজই মনে করেন নিশ্চয়ই ইসলামের বিধান লঙ্ঘন হবেই, বা আপনি দেখতেছেন উনি হয়তো ইসলামের বিধান লঙ্ঘন না মেনেই এগুলো করতে যাবেন, তাহলে এই মন্দ কাজে আপনাদের সাহায্য না করাটাই আপনার জন্য উচিত। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। জি আগে আমি বলে গেছিলাম যে এটা আপনার যে 700 সূরা 700 তে সূরা 700 লাস্ট 3 আয়াত পড়ে দিলাম, 6 আয়াত পড়বেন, ডাক্তার দিলা 7 আয়াত। আমি আনসার দিই। আর এখন প্রশ্ন আরো কাজ দিকে জামা কি একটা যেটা ওযু করিয়া পড়া লাগবে না, ওযু ছাড়া বেটো কিন্তু মোবাইল থেকে পড়া যায়। ঠিক আছে, আমাকে জেনে আপনি কইছিলেন যে সালাতুল হাদিস যখন নামাজ পড়া বাদে একটা দোয়া হইছে নাকি যা স্পেশাল দুরুদ কোন পাপি যাতে আমি কষ্ট করে পড়িতা একবার তাই ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জি আপনার প্রথম প্রশ্ন ছিল ওনার সূরা হাসর আয়াত পড়তে। সূরা হাসরের কয়টি আয়াত? 4 আয়াত নয়, 6 আয়াত নয়, 7 আয়াত নয়, মাত্র 3টি আয়াত। কয় আয়াত? 3টি আয়াত। শুরু হবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু عالم الغیب والشہادۃ هو الرحمن الرحیم এখান থেকে শুরু হবে هو اللہ الذی لا الہ الا هو الملک القدوس السلام المؤمن المہیمن العزیز الجبار المتکبر سبحان اللہ عما یشرکون هو اللہ الخالق البارئ المصور له الاسماء الحسنى یسبح له ما فی السماوات والارض وهو العزیز الحکیم এই হলো আপনি ৩ আয়াত পড়বেন। আপনার আরেকটি প্রশ্ন হলো এগুলো পড়তে গেলে কি ওযু লাগবে নাকি মোবাইল থেকে পড়তে পারবেন আনাজে পড়তে পারবেন কোনো সমস্যা নাই আপনি ওযু ছাড়াও পড়তে পারেন। কোরআনে করিম তিলাওয়াত করতে জোরে পড়তে হলে ওযু লাগে আর মুখস্থ পড়তে গেলে ওযু করাটা ভালো বাট ওযু না করেও পড়া যায়। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন ইন্নী আকরাহু আন আযকুরাল্লাহা ইল্লা আলা তুহুরিন আমি পবিত্রতা ছাড়া আমি আল্লাহর নাম লওয়াকে আমি মকরুহ মনে করি। সেই হিসাবে আপনি ওযু না করেও পড়তে পারলেও উত্তম তো অবশ্যই হবে ওযু করে পড়তে পারলে। আপনার ৩ নম্বর প্রশ্ন হলো যে আমি যে দোয়া বলেছিলাম সূরাতুল হাজরের স্পেশাল দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم إني أسألك ألا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين এই হলো দোয়া যার অর্থ হলো আয় আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি বড় ধৈর্যশীল এবং তুমি বড় দয়াল আল্লাহ আপনি পবিত্র আপনি আরশ আযীমের মালিক আল্লাহ সকল প্রশংসা আপনার আপনি সারা পৃথিবীকে লালন পালন করেন। আয় আল্লাহ আপনার কাছে আমি চাইতেছি এমন কাজগুলো যে কাজের মাধ্যমে আমরা আপনার রহমত নিশ্চিত করতে পারি এবং আমার গুনাহগুলো মাফ হয়ে যায় এবং প্রত্যেক ভালো কাজ যেন করতে পারি গুনাহের কাছ থেকে যেন বেঁচে থাকতে পারি। আয় আল্লাহ পৃথিবীর যত গুনাহ আমি করেছি সকল গুনাহ আমার মাফ করে দাও এবং আমার সকল টেনশন সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। আমার যত প্রয়োজন রয়েছে যেটার উপর আপনি সন্তুষ্ট আমার সকল দুনিয়া আখিরাতের প্রয়োজন আপনি পুরা করে দাও হে দয়াল আল্লাহ এই হলো তার অর্থ। আপনি যদি আরবিতে বলতে পারেন খুবই ভালো না পারলে আপনি বাংলায় বলতে পারেন বা উত্তম হবে এই দোয়াটা সবাই যেন আমরা শিখে নেই। দোয়ার বুকেতে রয়েছে আপনি যদি ইন্টারনেট সার্চ করেন সূরাতুল হাজরের দোয়া আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লা তাদালি যামবান ইল্লা গফরতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিযান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। কোনো কোনো হাদিসে দুই একটি শব্দ ডিফারেন্ট এসেছে আপনি যে কোনো একটি শব্দ দিয়ে যদি আপনি পড়েন আমি যা বললাম ইনশাআল্লাহ হয়ে যাবে উত্তম হবে এই দোয়াটা শিখে নিয়েন সবাই ইনশাআল্লাহ। নবী করিম বলেছেন সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যদি টাইমটা মকরু টাইম না হয় আর এরপরে এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ দুনিয়ায় কোনো ব্যাপার হোক আখিরাতের ব্যাপার হোক এবং এই প্রয়োজন কোনো মানুষের কাছে হোক অথবা আল্লাহর কাছে হোক অবশ্যই আল্লাহ চাইলে আপনার এই হাজতটা পুরা করবেন ইনশাআল্লাহ। আপনার সুন্দর সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনি নিয়ে আসছেন। আমরা দিকে এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। জি কলার কি লাইনে আছেন? জি হ্যালো কলার আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। সালাম। জি আমার একটা বিষয় নজর হাতে রাখতাম ভাইয়া আমার আমার ছোট ফ্রেন্ড আমার বাংলাদেশের ফ্রেন্ড হিসেবে করছে হরিয়া ফ্রেন্ড তখন পুরা মেন্টাল হয়ে গেছে কত সব বিদেশে কাপড় পরে আনা কাপড় দিয়েও বাড়ি যায় না ওলা আর সময় ভালো ওখানে এখন নামাজ পড়া হয়েছে নামাজ পড়বা কত সময় পশ্চিম দিক থেকে দিও আর সময় তারপর Pahoila Patimano, Matro Hoyda, Kita for Tidana, as an alba. They put some Tila Nomazu, Hoda, Hoyarasa, Nasanguna, Tita Hotamano. Amar Sutaboni the money? You then Bangladesh over any Bustambarsi, and Hoya, inshallah. Yeah, comparison of not 55 50. Bucci. Yeah, man. The Ula would not have Saroman about it. Bustambarsi. Yeah, Amran Sarjan, inshallah. Allah tender Shifa Inshallah. Take us, inshallah, sister. Jazakumullah. Amra shuru theke amra dua kori. Allah jeno unake purno sustha dan koren. Amen. Ebong eibabe jarai manoshik bemare bukchen Allah shokolke sustha kore din. Amin ya rabbal alamin. Uni jetu manoshik bhabe hoyto ebong porjaye poche geche amra shomoy nijer সতর ডেকে রাখবেন কাপড় পরিধান করবেন এটা বলে অনেক সময় কাপড় ছাড়াই বাইরে চলে যান এর মানে হলো উনি মানসিক ভাবে মারাত্মক ভাবে উনি আক্রান্ত মানসিক রোগে নামাজের ক্ষেত্রে যেহেতু উনি মানসিক রোগী উনি নিজের হুঁশতেই নামাজ পড়তে পারেন সেটা নামাজ ওনার জন্য জরুরি আর যদি অন্য কারো সাহায্য নিয়েও পড়ার সুযোগ থাকে তাও জরুরি অন্যদিকে দেখা যায় যে না উনি নিজের ব্রেন দিয়ে নামাজ পড়া বুঝতেছেন না কেউ নাকে শরণ করিয়ে দিলেও উনি শুদ্ধভাবে নামাজ পড়তে পারতেছেন না এই নামাজটা আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তো আপনি যেভাবে বলেছেন সব সময় কিন্তু এই মারাত্মক অবস্থা নয় কোনো সময় মাশাআল্লাহ উনি ভালো মোটামুটি বুঝেন ওই টাইমে উনি নিজে নামাজ পড়তে পারে তো ভালো বা যদি কেউ ওনাকে শরণ করিয়ে দিলে পড়ে নিতে পারেন ভালো কথা আর যদি দেখা যায় যে না উনি নিজেও পড়তেছেন না শরণ করে দিয়েও পড়তেছেন না তো এই সময় কিন্তু এই নামাজ না পড়ার কারণে যদি ব্রেনের কারণে এই সমস্যা হয় আল্লাহ সেটা মাফ করবেন ইনশাআল্লাহ আপনি যেটা বললেন যে ওনার ব্রেন অবস্থা এত মারাত্মক পর্যায়ে চলে গেছে যে উনি অনেক সময় কাপড় চোপড় ছাড়াই বাইরে চলে যান তো অবস্থাটা খুব স্বাভাবিক নয় অস্বাভাবিক হয়ে গেছেন যদি অস্বাভাবিক হন তো ওনার উপর কোনো কি নাই দায় দায়িত্ব নেই ছোটো বাচ্চা ঘুমন্ত ব্যক্তি এবং যাদের মাথায় কাজ করে না মজনুন এই তিনজনের ক্ষেত্রে কোনো ইসলামের ডিউটি থাকে না ঠিক আছে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ দান করেন আমিন জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছে হ্যালো কলার আসসালামু আলাইকুম وعلیکم السلام ورحمۃ اللہ بولو শুনছেন নি আমাদের জি জি আমরা শুনতে পারলাম আপনার প্রশ্ন কাকা আমি তন্ত্র ইসলামের জন্য আল্লাহুম্মা ইন্নি মানি কিতা আর ইন্না কইলে কিতা আর আরফা প্রশ্ন হলো নাউযুবিকা আল্লাহুম্মা ইন্না বাইনা হয়া নাউযুবিকা কইলে কিতা অর্থ আর আউযুবিকা কইলে কিতা ঠিক আছে انا ওমদু দুইটা দিন সঙ্গম আমার বুঝাইয়া হইবা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে তাও কা ওকে আমি রাখকে হাললে কই জানো ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনার প্রথম প্রশ্ন হলো আল্লাহুম আকতা ইন্নি বললে অর্থ কি হয় ইন্না বললে অর্থ কি হয় ইন্নি বলতে নিশ্চয় আমি আর ইন্না বললে নিশ্চয় আমরা তো আমি আর আমরা যেভাবে প্রদান আরবিতে বলতে গেলে আমি বললে ইন্নি আমরা বলতে হলে ইন্না সেম আপনার দ্বিতীয় প্রশ্ন একই ধারাবাহিকতায় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা বললে হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাইতেছি আর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা বললে হে আল্লাহ আমরা আপনার কাছে পানা চাইতেছি এখন ডিপেন্ড করবে আপনি যদি একা আপনার কথা বলেন তো ইন্নি আউযু বিকা আর যদি একটা গ্রুপকে নিয়ে সকলেরকে মিলিয়ে আপনি বলেন তাহলে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা যেমন টয়লেটে ঢুকার পূর্বে সেখানে ইন্না নাউযু বিকা বলার কোনো সুযোগই নাই কারণ টয়লেট তো সবাই আমরা একাই ঢুকি টয়লেট ব্যবহারের সময় আমরা তো কেউ সাথে নিয়ে ঢুকি না সেখানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি ঠিক আছে এখানে নাউযু করার কোনো সুযোগই নাই আবার যে সময় আমরা দোয়া কুনুত পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা হে আল্লাহ আমরা সকলে আপনার কাছে সাহায্য চাই আপনি আপনাকে এবং সকল মুমিন মুসলমানকে সাথে নিয়ে সেখানে আমরা বহু বচন ইউজ করি এবং বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালুকা সেখানে ওয়া নাউযু বিকা আছে ঠিক আছে আমরা যখন কোরআন করিম তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি হে আল্লাহ আমি পানা চাইতেছি আপনি একা বলতে কারণ নাউযু করেন না আপনি সূরা ফাতিহার দুয়ার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেখানে রয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই একমাত্র তোমার আমরা ইবাদত করি তো আমরা সেখানে কেন আমরা বলি যে আমি আমার নিজেকে এবং সকল মুমিনাতকে সাথে নিয়েই আমরা এই কথাটা বলি। আর জামাতে নামাজ পড়লে তো অবশ্যই সেখানে একটা গ্রুপ রয়েছেন, আর যেহেতু জামাতে নামাজটা গুরুত্বপূর্ণ পুরুষের জন্য এটা লক্ষ্য করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্লুরাল ব্যবহার করেছেন, বহুবচন ব্যবহার করেছেন। তো সংক্ষেপে ইন্নি মানে আমি, আর ইন্না মানে আমরা, সমান ইন্নি আউযুবিকা আমি পানা চাই, আর ইন্না আউযুবিকা আমরা পানা চাই। তো ডিপেন্ড আপনি কোন জায়গায় কীভাবে বলতে চাইছেন এর উপর ডিপেন্ড করে। যদি একা বলতে চান ইন্নি, আর সকলকে নিয়ে আমরা হিসাবে বলতে চান তাহলে ইন্না বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা আরবি গ্রামার হিসাবে, আরবি ভাষা হিসাবে এই ব্যবধানটা যেভাবে আমি এবং আমরা, ঠিক আছে, আই এবং উই, আই মানে আমি, উই মানে আমরা, এইভাবে আরবি ভাষার ল্যাঙ্গুয়েজ হিসাবে ইন্নি এবং ইন্না, একটা এক বচন আর একটা হলো বহু বচন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। হুজুর আমার দুইটা তিনটা জি হোক ইনশাআল্লাহ। পয়লা প্রশ্ন হইল হুজুর সূরা ইয়াসিন, সূরা মুমিন, সূরা ওয়াকিয়া, আরো সূরা 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 আল আসর সকল সূরা কষ্ট করে আপাত পরিবারে আমি সকল সময় লাইন পাই না, একটু পাইছি আমি বই তো ইচ্ছা পাই তারা আমার হাতেও প্রবলেম পেয়েছি মাত্রাও পারি না। তো কোন সূরা পড়লে কেউ সকল সূরার নাম আমার পরিচয় নাম চেষ্টা রাখি আর আপনাকে তারপর আছে আমি বুক যাচ্ছে ওলা পড়লে ওলা কি হয়, ওলা পড়লে ওলা কি হয়, যখন বিশ্বাস করি আর বিশ্বাস করা যায় না। আপনাকে আর কষ্ট করি শুধু আয়তো আমার একটু সময় লাগে, আমি কোনোদিন লাইফ দিই না। আর কোনো প্রশ্ন আসেনি? আরও সেটা কোনো অসুবিধা, আমরা একটা আনসার দিই। আর আপনি ইনশাআল্লাহ যেগুলো ইয়াদ দিব আপনি বাকি প্রশ্ন করবা। আর আনসার দিবার আগে আমি ওখানে কইব ওই আমরা বিগত সপ্তাহের ধারাবাহিক স্পেশাল সুরাজ অফ কোরআন কই একটা প্রোগ্রাম আমরা করছি। এই সুরা 3 দিন পর্যন্ত আমরা একটা প্রোগ্রাম করছি। এই 3 দিন প্রোগ্রাম বিস্তারিত মাঝে কোরআন শরীফের শুরু থেকে নিয়ে সুরায় ফাতিহা, সুরায় বকরা, সুরায় আলে ইমরান, সুরায় হুদ, সুরায় মুলক, সুরায় কাহাফ, সুরায় ইয়াসিন। ফলে তো 2 দিন আমরা খালি ইয়াসিন নিয়ে বসিল যে সুরায় ইয়াসিন পড়লে কিতা ফায়দা, সুরায় ওয়াকিয়া, সুরায় রহমান, বড় স্পেশাল সুরার ফজিলত, সুরায় আশাল্লাহ সুরতিনিয়াত পড়লে কি ফজিলত, আয়াতুল কুরসি পড়লে ফজিলত। আজকে সংক্ষেপে আমরা এই টাইমে হয়তো এই আনসারগুলো আপনার করতাম পারতাম না, বাট এই কথা সত্য কোরআন শরীফ আমরা সারাই পড়মু। অর্থ বুঝিয়া পড়লে খুব ভালো, না বুঝিয়া পড়লেও সব আছে। এরপরে সুরাই ইয়াসিনের আলাদা ফজিলত আছে অবশ্যই, এটা কোরআন শরীফের একটা হাট এবং এটা পড়লে হাজত পুরা হয়, গুনাহ মাফ হয়, মৃত ব্যক্তির সামনে পড়লে আযাব সহজ হয়। সুরায় মুলক পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরাজতেই বাঁচাইন, সুরায় কাহাফ পড়লে আল্লাহ নূর দেন, সুরায় ওয়াকিয়া পড়লে আল্লাহ সুবহানাহু অভাবরণ দূর ফরমাইন। এইভাবে সুরায় হাসর আল-আশর পড়লে পুরা দিন 70,000 ফেরেশতা আল্লাহ পাকে মাগফিরাত দোয়া করেন, বিকালে পড়লে পুরা রাত্রি 70,000 ফেরেশতারা দোয়া করেন। সুরায় আয়াতুল কুরসি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান থেকে প্রোটেক্ট রাখেন, গড় হেফাজত করেন, প্লাস মানুষ জান্নাতি এই যেন ফলবা শুধু মৌত ছাড়া অন্য কোনো জিনিস জানা চাইতে বাধা নাই। সুরায় বকরা লাস্টের 2 আয়াত পড়েন যদি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জানমাল সবটার হেফাজত ফরমাইন এবং এই 2 আয়াত তানলাই যথেষ্ট হয়। সমান সুরায় ইখলাস, ফালাক, নাস পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুটনা থেকে বাঁচাইন, শয়তানের অস্ত্র থেকে বাঁচাইন। সংক্ষেপে আমি এগুলো বললাম, বাট আপনি যদি আমরা এই যে বিগত খনিকুর প্রোগ্রাম সুরা ইয়াসিনের ফজিলত একটা আলাদা একটা চ্যাপ্টার দিয়ে আমরা করছি, আপনারা যদি ইউটিউবে তুকাইন তো ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম পাই দিবা দেখবা ইসলামিক Q&A বা সুরা ইয়াসিনের স্পেশালিটি অফ সুরা ইয়াসিন এবং স্পেশাল সুরাজ অফ কোরআন আমরা পুরা ফুল প্রোগ্রাম অনলাইন যদি ইনশাআল্লাহ আপনার পুরা প্রশ্ন আনসার পাই দিবা। আমরা প্রায় 5-6 দিন পর্যন্ত এই প্রোগ্রাম ধারাবাহিক আমরা করে গেছি বিগত টাইমে। জাযাকুমুল্লাহ হাসানা জাযা। বাট আপনারা হয়েছেন প্রশ্ন করি আমরা লাইন ফাইন না আজকে ফাইলি চাইন, ঠিক আছে। আপনারাও যারা প্রশ্ন করেন অনেকেও প্রশ্ন করার কারণে প্রোগ্রামটা বিজি থাকে আর আমরা চাই আপনারা প্রশ্ন করতে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি জি ফরমাক আপনার প্রশ্ন। জি আমি একটা প্রশ্ন পাচ্ছিলাম যে আমরা নামাজ আর এত যেটা আমি রুকুতে যাই, রুকুতে যাই শোনা শোনা হয়েছে আর শোনা হয়েছে طیبہ مبارکاً کی پڑی بادر رہا تو بھولی جائی طیبہ پڑا وعلیکم السلام ورحمۃ اللہ جزاکم اللہ আপনার সুন্দর প্রশ্ন যেহেতু আমরা সময় একবারে সংক্ষিপ্ত শর্ট আনসার রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম আপনাকে বলতে হয় সেখানে গিয়ে যদি আপনি হামদান তাইয়িবান মুবারাকান বলেন এটা বলাটা উত্তম বাট জরুরি নয় যদি বাজার রাখাতে আপনি ভুলেও যান বা ইচ্ছাকৃতভাবে যদি আপনি এটা না পড়েন তবুও কিন্তু আপনার নামাজ হয়ে যাবে نماز تو شہد رکوع تسبیح سبحان ربی العظیم داڑائیے پڑھی ربنا لک الحمد سجدے پڑھی سبحان ربی الاعلیٰ এতটুকু বললেই আপনার নামাজ হয়ে যায় ঠিক আছে আর বাকি হামদান তাইয়িবান মুবারাকান কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা এটা বলতে পারলে ভালো না বললেও নামাজ হয় বলে না পড়লে তো নামাজ হবেই কোনো প্রশ্নই আসে না এজন্য এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই জাযাকুমুল্লাহ আহসানুল জাযা জাযাকুমুল্লাহ খায়ের সম্মানিত ক্রমাগত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন আপনাদের প্রশ্নের মাধ্যমেই ইসলামিক কিয়ানে উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু জাযাকুমুল্লাহ জি হুজুর কে বারাকাতুহু ওনার যে ছিল এটা হলো রুকুতে ওঠার পরে কোন সমর্থন বলতেন আল্লাহুম্মা লাকাল হামদু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদি মিলা মা বিনা ওয়া মিল আমাশিতা মিন শাইইন বাদু মাঝে মধ্যে বলেছেন সবসময় বলতে হবে জরুরি নয় যেন বললেও সমস্যা নাই ইচ্ছা করে ছাড়লেও সমস্যা নাই রব্বানা লাকাল হামদ বললেই চলবে ইনশাআল্লাহ আপনাদের এই আমাদের এই প্রোগ্রাম প্রতি শনিবার থেকে শুরু করে শনি রবি সোম মঙ্গল বুধবার পর্যন্ত ধারাবাহিক 5 দিন ঠিক একই টাইমে 9টা থেকে 10:30 পর্যন্ত ইসলামিক কিউএনএ মানেই আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমরা আনসার দিয়ে থাকি এই প্রোগ্রামটা দেখার জন্য এবং আমাদের সঙ্গে শরীক করার জন্য অনুরোধ রাখছি জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে যারা প্রশ্ন করছে অত্যন্ত সুন্দর প্রশ্ন করছেন এবং আমরা আশা করব প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক কিউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু